আজকে আমরা চলে এসেছি মধ্যমগ্রামের নতুন একটা ক্যাফেতে, যার নাম আর্শিনগর ক্যাফে। এটা হচ্ছে মেইনলি একটা বাড়ির মধ্যে সুন্দর করে ক্যাফে তৈরি করা হয়েছে। আর এর মানে আমার তো দেখে খুবই ভালো লাগছে, এখানে এত সুন্দর করে পেইন্টিংস করেছে এরা। মানে তোমরা দেখো একটু, এখানে দেখো ক্যাফেতে নতুন একটা জিনিস দেখলাম, যেটা হচ্ছে এই সিটিং অ্যারেঞ্জমেন্টের ব্যাপারটা ওরা সুন্দর মাটিতে করেছে, পুরো বাঙালিয়ানা স্টাইলে। এখানে মানে সন্ধেবেলা এসে চা খেতে খেতে আড্ডা দেওয়া আর তার সাথে কিছু স্ন্যাক্স জাস্ট জমে যাবে। তো এটা আমি আগে প্রথম কখনো দেখিনি, তো ফার্স্ট টাইমই দেখছি এটা। ভালো লাগছে ব্যাপারটা, মানে অন্যরকম ব্যাপার এখানে। হ্যাঁ, এখানে চেয়ার টেবিলের সিটিংও আছে, সেটাও আপনাদেরকে দেখাবো। ফার্স্ট রুম থেকে আমরা এখন ঢুকছি আর একটা রুমে। এখানে সুন্দর একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, যেটা তোমার টেবিল আর চেয়ার দিয়ে করা। পুরো ঘরটার মধ্যেই তোমরা দেখতে পাবে, আস্তে আস্তে যখন দেখতে পারবে, এইটাতে চেয়ার টেবিল করা আছে। আর এখানে আর একটা রুম আছে, সেটাতেও সেম মাটিতে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা। এই থার্ড রুমে এন্টার করছি, আর এন্টার করতেই ফার্স্ট যেটা দেখেছি আমি, এটাকে ভেবেছিলাম একটা পেইন্টিং, বাট না, দেখলাম এটা দরজা। এত সুন্দর করে একটা পিকচার পেইন্ট করা হয়েছে রাধা আর কৃষ্ণের। এবার আমরা রুমটাকে দেখে নেব। রুমটাতে মাটিতে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, সেই আড্ডা হবে সেরকম টাইপস, যেটা মানে এর আগে আমি কখনো দেখিনি। আর এখানে যে ডিজাইনগুলো করা হয়েছে, এটা পুরো একটা মানে একটা কুড়ে ঘর, গাছ, পুরো মনে হচ্ছে গ্রামের একটা ডিজাইন করে করা হয়েছে। সুন্দর কি সুন্দর নিচে কুশান টুশান দেওয়া আছে, রিল্যাক্সে বসে সবাই খেতে পারবে, এখানে গল্প করতে পারবে, আড্ডা দিতে পারবে। এটা মধ্যমগ্রামের ফার্স্ট মিউজিক্যাল ক্যাফে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে সাউন্ড সিস্টেম করা আছে। একটু পরে যখন আমরা এখন বিকেলবেলার দিকে এসেছি, তো আগে ব্লগটা করে নেব তার জন্য। তো ইভিনিং থেকে পুরো মানে মিউজিক সিস্টেম চালু হয়ে যাবে। পিছনে দেখতে পাচ্ছ তোমরা সুন্দর সুন্দর পেইন্টিংস করা, মাটির থালার উপরে সুন্দর সুন্দর করে পেইন্টিংস করেছে ওরা, খুব ভালো লাগছে। ডেকোরেশনটা তো খুব সুন্দর। চলে এসছে আজকে আমাদের ফার্স্ট অর্ডার, সেটা হচ্ছে হানি টস্ট ক্রিসপি চিকেন। দেখতে পাচ্ছ এখানে চার পিস আছে, এরকম সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। চার পিসের দাম 120 রয়েছে। এই যে সাইজটা দেখো, যথেষ্ট বড়। এবার টেস্ট করছি, ব্যাপারটা হচ্ছে ভিতরে পুরো মশলাটা রয়েছে আর চিকেনটা উইথ চিকেন, আর বাইরে পুরোটা হানি টস করা, যার জন্য বাইরের ফ্লেভারটা মিষ্টি আর ভিতরেরটা ঝাল ঝাল, পুরো হাটকে ফ্লেভার একটা। আমাদের সামনে এখন চলে এসছে চিকেন চাউ। চিকেন চাউয়ের প্রাইসিং এখানে 95 রুপিস, পরিমাণটা যথেষ্টই দিয়েছে। এবার টেস্টটা খেয়ে বলবো। চিকেন চাউয়ে চিকেনের পরিমাণ পর্যাপ্ত পরিমাণের, মানে অনেক চিকেন রয়েছে, আর স্বাদটা সত্যি মানে টেস্টটা খুবই ভালো লাগছে খেতে, মানে খুব স্পাইসি হয় না, খুব সুন্দর, মানে খুব সুন্দর লাগে টেস্টটা। চিকেন চাউ শুধু চিকেন চাউ না, এখানে প্রচুর ভেজিটেবলস দেওয়া আছে, যেমন তোমার গাজর, স্প্রিং অনিয়ন, ক্যাপসিকাম, পেঁয়াজ, এগুলো সবই দেওয়া আছে। এবার আমাদের থার্ড অর্ডার চলে এসছে, এটা হচ্ছে একটা মেক্সিকান ফুড, কুয়েসাডিলা। বাইরে যে রুটির মতন অংশটা আছে সেটা হচ্ছে টর্টিলা, উপরে মেয়োনিজ দেওয়া আছে। আমি এখন বলবো, খেয়ে বলবো ভেতরে কী দেওয়া আছে। এটা যেহেতু চিজ, আমরা চিজ চিকেনটা নিয়েছি, তো এটা এই ফ্লেভারই রয়েছে। ভিতরে মটরশুঁটি, অনেক রকম ভেজিটেবলস রয়েছে। এটার প্রাইস হচ্ছে 160 রুপিস যাচ্ছে, আর ভেজের যেটা নর্মাল রয়েছে সেটা তোমার রয়েছে প্রাইস যাবে 140। যেহেতু আমার বেশি চিজ ব্যাপারটা পছন্দ না, সেহেতু আমার এই খাবারের স্বাদটা মানে ঠিক খুব একটা ভালো লাগেনি। তবে যারা পছন্দ করে চিজ, তাদের জন্য এটা খুবই ভালো হতে পারে। যাই হোক, প্রথমবার মেক্সিকান ফুডটা একটু ট্রাই করলাম, তো সেটারও একটা তো আনন্দই আছে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আমার এক্সপিরিয়েন্স তো ভালোই ছিল, আর বাজেটের হিসেবে বা তোমরা যদি বলো রিজনেবল দাম, তো যথেষ্ট রিজনেবল ছিল, তো ভ্যালু ফর মানি এইটুকুই বলবো। এটার লোকেশন নিয়ে এবার আসি। লোকেশানে তো স্টেশন থেকে মাত্র 5 মিনিট হাঁটা পথ এই জায়গাটা চলে আসছে, আর্শিনগর ক্যাফে। আর এটা পুরো বাড়ি বেশ তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে।
এই ক্যাফের গুগল ম্যাপের লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা এখন স্ক্রিনে মেনু কার্ড দেখতে পাচ্ছ, তো খাবারের প্রাইসিং সম্বন্ধে যদি কিছু জানার থাকে তাহলে প্লিজ তোমরা ভিডিওটা পজ করে দেখে নিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক করো, আর এটা আমাদের নতুন চ্যানেল চড়ুইভাতি, তো প্লিজ এটাকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।